আমরা এখন প্যান ফ্রাইড রোস্টেড চিকেন এবং প্যান থেকে আপনি কিভাবে প্যান গ্রেভি তৈরি করবেন অথবা প্যান সস তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমাদের দরকার হবে একটু অয়েল দেয়া এবং প্যানটা যাতে অনেক গরম থাকে, তো প্যানটা অনেক গরম। তারপর আমরা যখনই চিকেন রোস্ট করব, আমি সাধারণত একটু ভেজে নেই, তো আপনি স্কিন সাইডটা ডাউন করে দেন। চিকেনটা আমরা এখন উল্টে দিব। যখনই আপনারা দেখবেন যে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে চামড়ার সহ, তো স্কিন সাইডটা আপনার ভাজা হওয়ার পরেই এটা কাইন্ড অফ আপনার জুসটা সিল্ড হয়ে যায়। তো সিল্ড হওয়ার পরে আপনি সরাসরি অন্য প্যানে উঠিয়ে এটা ওভেনে বেক করুন। 350 ডিগ্রিতে আপনার অ্যারাউন্ড 15-20 মিনিটস লাগবে, ডিপেন্ড করে আপনার চিকেনের সাইজ অনুযায়ী। তো ব্রেস্টের মাংসটা সাধারণত একটু আর্লি শেষ হয়ে যায়, তো এটা আপনি 10-15 মিনিট পরে রেডি হয়ে যাবে, কিন্তু চিকেনের লেগ অ্যান্ড থাইটা আপনার আরও বেশিক্ষণ সময় নেবে। তো ঠিক আছে, আমরা এখন ওভেনে দিয়ে দিচ্ছি 350 ডিগ্রি। তো যখন এটা বেক হচ্ছে তখন আমরা এই প্যানের মধ্যে আপনি দেখেন চিকেনের জুস এবং ক্যারামেলাইজেশনসের সব কিছু ফ্লেভার প্রোফাইলটা এখানে রয়ে গেছে। আমেরিকা এবং ইউরোপে আমরা সাধারণত এটার মধ্যে অনিয়ন, ক্যারোট, স্যালারি, যেটাকে আমি মেরি পোয়া বলি, তো ওটা দিয়ে আপনি একটু ভেজে নেন। এবং সাধারণত ফ্রেঞ্চ কালচারে সাধারণত হোয়াইট ওয়াইন দিয়ে এটাকে ডিগ্লেজ করা হয়, কিন্তু আমরা সেটা করব না। আমরা এই প্যানে একটা গার্লিক দিয়ে দিলাম, গার্লিক দিয়ে সুন্দর করে জিনিসটাকে সফটে করে নেন। সুন্দর ভাজা হওয়ার পরে আমি একটু টমেটো ছেড়ে দিলাম, টমেটো ভালো ফ্লেভার তৈরি করে, সিট্রাসও দিল আপনার সসে। তো এভাবে কুক হওয়ার পরে ওকে, আমরা এটা সুন্দর করে আপনার ব্রাউন কালার ভেজে নেওয়ার পরে আমরা যে চিকেন স্টকটা প্রথমে তৈরি করতেছিলাম সেটার থেকে আমরা গরম স্টক দিব এখানে। তো এটা স্টকটা হলো ফ্লেভার। এখন রিমেম্বার, আপনারা এই জিনিসটা আমি সস লেকচারে বলছি যে আপনারা চিকেন স্টককে যখন আপনি শুধু ফ্লাওয়ার রু দিয়ে আপনি ঘন করবেন তখন ওটাকে ভলুতে বলে। তো আমরা কাইন্ড অফ ভলুতেই করতেছি, কিন্তু যেহেতু আমি প্যানের লেফটওভার গ্রিস দিয়েই সসটা তৈরি করতেছি, সেহেতু আমরা এটাকে প্যান গ্রেভি বা প্যান সস বলবো। তো আপনার কাজ হবে এখন, আমাদের কাজ হবে এখন জাস্ট এটাকে রিডিউস করা, যাতে সব সুন্দর মতো কনসেন্ট্রেট ফ্লেভারটা একসাথে যোগ দেয়। এবং এই সময় আমি সাধারণত একটু ফ্রেশ হার্বস দেই, সাধারণত থাইম, রোজমেরি, অরিগানো, যেটা আপনার কাছে অ্যাভেলেবল থাকবে ওটা আপনি সুন্দর করে ছিটিয়ে দিন, তারপরে এটাকে একসাথে কুক করতে দিন। তো যখন এটা রিডিউস হতে থাকবে, মনে রাখবেন চিকেন স্টাকে আমরা কখনো সল্ট দেই না, সো ওটা ফ্লেভার প্রোফাইলটা সাধারণত নিউট্রাল থাকে। সিজনিং আমরা সবসময় সসের শেষের দিকে করি। তো আমি একটু লবণ ছিটিয়ে দিলাম, সাথে আমি একটু ব্ল্যাক পেপার দিব। তো অপেক্ষা করবো একটু রিডিউস হওয়ার জন্য। তো এর ফাঁকে আমি একটু ব্রাউন গ্রেভি করে নি, ব্রাউন ফ্লাওয়ার রু করে নিছি। আমি আপনাদেরকে কোনো একটা লেকচারে, আমার মনে হয় লেকচার 5 অথবা 6 আমি আপনাদেরকে বলছিলাম যে 2-3 রকমের রু হয়, বাটার আর ফ্লাওয়ারের মিক্সচারকে রু বলে। তো সাধারণত ব্লন্ডি রু, সাদা রু, যেটা দ্য হোয়াইট রু, ব্লন্ডি রু এবং ব্রাউন রু। তো আমি একটু ব্রাউন রু করে নিয়েছি। ব্রাউন রুটা সাধারণত আপনার বাটারটাকে একটু অলমোস্ট বার্নড বলবো না, বাটারটাকে একটু আপনার যখন আপনি জাল দিবেন তখন একটু বাদামি রং হওয়ার পরে আপনি ফ্লাওয়ারটা মিশিয়ে বাদামি রকমের রু তৈরি করবেন। এটাতে হয়, এটাতে আপনি একটু নাটি ফ্লেভার তৈরি হয়।
তো নাটি ফ্লেভারটা আপনার সস গ্রেভির জন্য, গ্রেভিকে একটা ডার্ক কালারও দেয়, সাথে আবার আপনার ফ্লেভার প্রোফাইলটাও খুব চমৎকার। ঠিক করার জন্য তো ব্রাউন রুটাকে আমরা ঢালবো আস্তে আস্তে, এবং সাথে সাথে আমি হুইস্ক করতে থাকবো যাতে একটা লাম্প না তৈরি করে। তো আপনি সুন্দর মতো এরকম ঘুরিয়ে সসটাকে, আপনি দেখেন অলরেডি গ্রেভিটা ঠিক হয়ে গেছে। তো আমরা যখন সম্পূর্ণ ফ্লাওয়ারটা কুক হয়ে যাবে তখন আমরা স্ট্রেনার দিয়ে এই সসটা ছেঁকে নেব। তো এটাই হবে আমাদের প্যান গ্রেভি। আপনি চাইলে আপনি ঠিক এভাবেও সার্ভ করতে পারেন আপনার রোস্ট চিকেনের উপরে, এটাও এটাও আপনার ন্যাচারাল আপনার একটা সস উইথ আপনার অনিয়ন ক্যারোট স্যালারি আপনি ভেজিটেবল পাচ্ছেন। কিন্তু ফ্রেঞ্চ কুজিনে আমরা যে জিনিসটা করি সেটা হলো আমরা ক্লিন পছন্দ করি। তো এই ক্লিন করতে গেলে আপনার তখন এটাকে স্ট্রেন করে নিতে হয়। তো যেহেতু ফ্লাওয়ারটা কুক হয়ে গেছে আপনার সস ডান, তো আপনি বন্ধ করে দেন, সসটা রেডি। তো আমরা সসটা সুন্দর করে একটা ইয়েতে স্ট্রেনার দিয়ে সুন্দর করে ঢেলে দিই। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আপনার একটা গ্রেভি সস তৈরি হয়ে গেল আপনার চিকেনের উপরে দেওয়ার জন্য। 1, 2, 3, 4 কোনো একটা লেকচারে, আমার মনে হয় লেকচার 3 অথবা 4 আমি আপনাদেরকে বলেছিলাম কীভাবে টমেটো থেকে স্কিন বয়লিং ওয়াটারের মধ্যে পেছনে একটু কেটে ফেলে দিয়ে তারপরে বয়লিং ওয়াটারের মধ্যে কীভাবে স্কিন আউট করে টমেটো, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো ওই সেই টমেটোটাকে আপনি যখন অনিয়ন দিয়ে অনেকক্ষণ কুক করবেন, কুক করার পরে ঠান্ডা করে ওই টমেটোটাকে আপনি ব্লেন্ড করবেন। ব্লেন্ড করলে তাহলে টমেটো পিউরে হলো। তো ওই পিউরেটা আমি কি করলাম, অনিয়ন ক্যারট এবং সেলারি এবং গার্লিক অনেকক্ষণ সথে করার পরে তারপরে আমি সেই টমেটো পিউরেটা এখানে ঢাললাম। ঢালার পরে আমি লবণ এবং গোলমরিচ দিয়েছি এবং সাথে কিছু ফ্রেশ হার্বস। তো ফ্রেশ হার্বসের মধ্যে আমার বেজল এবং থাইম এবং পার্সলি আছে, এটা আপনার ফ্লেভার অনুযায়ী। এবং আপনি যদি ঝাল খেতে চান তাহলে আপনি চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। তো তারপরে সল্ট পেপার দিয়ে তারপরে আমি অনেকক্ষণ রিডিউস করার পরে, তো ওয়াটারটা ভ্যাপোরাইজড অলমোস্ট 50% হওয়ার পরে দেখ সসটা থিক আকারে আসে। এখন আপনি এটা স্ট্রেন করে সরাসরি টমেটো সস হিসেবে পাস্তার উপরে দিতে পারেন। তো আমি সাধারণত চাঙ্কি অনিয়ন ক্যারটস এবং সেলারি সহ পাস্তা সস পছন্দ করি। পাস্তা সসটা আপনি যেভাবে সার্ভ করবেন আমি দেখাচ্ছি। তো আপনার পাস্তা কুক হওয়ার পরে পাস্তা আপনি সাধারণত আধ্যায়ন্তে রাখার চেষ্টা করবেন, তারপরে আপনি গরম পাস্তার উপরে সসটা এভাবে ঢেলে দিন। সসটা ঢালার পরে আমি সাধারণত একটু পারমেজান ওরিজিয়ানো চিজ, দ্য গ্রেটেড ওয়ান, তো গ্রেটেড পারমেজান ওরিজিয়ানো চিজ আপনি এভাবে স্প্রিঙ্কল করে দিন পাস্তার উপরে। দেওয়ার পরে আপনি একটা চিকেনের লেগ অথবা চিকেনের ব্রেস্টের মাংস যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি উপরে দিলেন। দেওয়ার পরে আমি যে চিকেন গ্রেভিটা করছিলাম, নাইস সুন্দর গ্রেভি, সেই গ্রেভিটা আপনি চিকেনের উপরে অল্প করে ছেড়ে দেন। তাহলে আপনার এই ডিশটা পরিবেশন হয়ে গেল। পাস্তা উইথ টমেটো সস, রোস্টেড চিকেন এবং উপরে হলো আপনার প্যান গ্রেভি।